ওয়েল, ওয়ান উইক ওয়ান বুক প্রোগ্রামের 8th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ। আপনারা যেমনটি জানেন যে ওয়ান উইক ওয়ান বুক প্রোগ্রামে প্রতি সপ্তাহে আমি একটা করে নতুন বই পড়ি এবং সেই বইটার সামারি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। আসলে এই প্রোগ্রামটা শুরু করার দিকে আমি খুব কনফিউজ ছিলাম যে আদৌ আমি কি প্রতি সপ্তাহে একটা করে নতুন বই পড়তে পারবো কি না। বাট আজকে প্রায় 8 সপ্তাহ পার হয়ে গেছে এবং আল্লাহর অশেষ রহমতে প্রতি সপ্তাহে আমি একটা করে বই পড়তে পেরেছি এবং সেই বইটার সামারি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পেরেছি। আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রথমেই জানাইতে চাই আমার যারা যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেছেন কষ্ট করে, এবং তাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছেন, আমাকে মেসেজ দিয়েছেন, আমাকে ফেসবুকে মেসেজ করেছেন, বলেছেন যে আমাকে সাহস জুগিয়েছেন, ভালো হয়েছে, বা কেউ কেউ এটাকে নেগেটিভ সাইডগুলোও বলেছেন যে এরকম করলে আর একটু ভালো হবে, এবং ওখান থেকে আমি কিছু উপকৃত হয়েছি। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা দেখার জন্য, আমার ভিডিওগুলো আপনাদের সময় নষ্ট করে দেখার জন্য। হোপফুল আমি আশা করি যে এখান থেকে সময়টা ঠিক আপনাদের ওয়েস্ট হবে না, কিছুটা হলেও সামথিং কিছু জিনিস আপনারা গেইন করতে পারবেন এই চ্যানেল থেকে। আর সেই চেষ্টাটা তো আমার থাকছেই সব সময় যে আপনাদের টাইমটা যেন ওয়েস্ট না হয় এবং আপনারা যে ভিডিওটা দেখে যেন কিছু একটা একটা জিনিস যেন পান যেটা এর আগে কখনোই হয়তো বা পান নাই বা পেয়েছিলেন বাট ভুলে গেছিলেন। সো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বইটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এই বইটা লিখেছেন স্টিফেন আর কবি। উনি একজন আমেরিকান রাইটার, আমেরিকাতেই থাকেন, আর উনি বেশ অনেকগুলো বই লিখেছেন বাট সবচেয়ে পপুলার বই হচ্ছে এটা। এটা 25 মিলিয়ন কপি বিক্রি হয়েছে, হার্ড কপি, আরও অনেক অডিও কপি বিক্রি হয়েছে, সফট কপি বিক্রি হয়েছে। সো এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার একটা বই, এবং এই বইটা পড়েন নাই এরকম লোক খুব কম পাওয়া যাবে যারা আসলে বিজনেস রিলেটেড কাজ করেন, মোটিভেশন নিয়ে কাজ করেন, পার্সোনাল বা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে যেসব পিপল কাজ করেন তারা সবাই এই বইটা পড়েছেন। এই বইটা সম্পর্কে যদি বলি তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে যে 7টা হ্যাবিটের কথা এখানে বলা হবে যেটা দিয়ে আসলে আপনি অনেক বেশি ইফেক্টিভ হইতে পারবেন আপনার লাইফ, অর্থাৎ সাকসেসফুল হইতে পারবেন আপনি আপনার, অর্থাৎ সাকসেসফুল পিপলরা এই 7টা হ্যাবিট মেনটেন করে চলে। আপনারা হয়তো জানেন যে অ্যারিস্টটল অনেক আগে একটা কথা বলেছিলেন যে হ্যাবিটস মেক্স ইউ নট ইউর ওয়ার্কস, অর্থাৎ আপনার কাজ আপনাকে তৈরি করে না, আপনার হ্যাবিট আপনাকে তৈরি করে। এটা অনেক সত্যি একটা কথা। আসলে আমরা যারা লাইফে সাকসেসফুল হতে চাই আমরা মনে করি যে হার্ডওয়ার্ক করে লাইফে সাকসেসফুল হব। অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করে আপনি সাকসেসফুল কতটা হতে পারবেন এটাতে ডাউট আছে, বাট আপনি হ্যাবিট যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ওই কাজটা অর্থাৎ সাকসেসটা খুব সহজে চলে আসবে, যেটা আপনি অনেক অল্পতে গেইন করতে পারবেন, আপনার যে টার্গেটেড গোলটা আছে সেটাতে যেতে পারবেন। সো আজকে এই বইটার 7টা হ্যাবিট আমি আপনাদের সাথে শেয়ার করব। 7টা হ্যাবিট কী? ফার্স্ট হ্যাবিট উনি যেটা বলছে সেটা হচ্ছে যে বি প্রোঅ্যাক্টিভ। উনি বলতে চাচ্ছেন যে আমরা যখন কোনো কাজ করতে যাই দেখা যায় যে আমরা কাজটা করার সময় আমরা ডিসিশন নিই যে কী করবো না করবো, বাট বি প্রোঅ্যাক্টিভ বলতে উনি বোঝাতে যাচ্ছেন আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তার আগেই পুরো প্ল্যানটা করে নেন, কী প্রবলেম হইতে পারে সেটা ফাইন্ড আউট করে নেন, যদি প্রবলেমটা হয় তাহলে কী সলিউশন হবে সেটাও আপনি আগেই খুঁজে নেন। বাট যারা আনসাকসেসফুল লাইফে বা ইফেক্টিভ না তারা আসলে প্রোঅ্যাক্টিভ না, যখন যেটা প্রবলেম আসে সেটা সলভ করে। এতে করে যেটা হয় আপনার আসলে ইফেক্টিভনেস যেটা আছে সেটা কমে যায়, এফিসিয়েন্সিটা আপনার কমে যায়। আপনি হয়তো সাকসেসে পৌঁছান বাট আপনার খুব হার্ড ওয়ার্ক করতে হয়, আপনার খুব পেইন হয় সেখানে যেতে। সো আপনি যদি প্রোঅ্যাক্টিভ হন আলটিমেটলি আপনার কিন্তু পেইনটা হবে না, কারণ আপনি আগে থেকেই জানেন আপনি কী করবেন, আপনি জানেন যে প্রবলেমটা হলে কী সলিউশন হবে। একটা জিনিস উনি বলছেন বি প্রোঅ্যাক্টিভ চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে যারা নেগেটিভ মাইন্ড পিপল, অর্থাৎ যারা
প্রোএক্টিভ না কাজের ক্ষেত্রে। তারা যেটা করে সেটা হচ্ছে কাজের আগে অনেকগুলো প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করে, যে আচ্ছা একটা কাজ করতে যাবো এখানে কি কি প্রবলেম আছে, এই প্রবলেম হতে পারে। সো প্রবলেম দেখে তারা আসলে আলটিমেটলি ওই কাজটা করে না। সো যারা প্রোএক্টিভ তারা যেটা করে সেটা হচ্ছে প্রবলেমটা তো ফাইন্ড আউট করেই তারা সলিউশনটাও বের করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা প্রবলেমে যতটা না ফোকাস দেয় তার চেয়ে বেশি ফোকাস দেয় ওখানকার যে পটেনশিয়ালিটিটা আছে। লাইক কেউ একটা বিজনেস করতে যাচ্ছে, লাইক ধরেন কেউ বাল্বের বিজনেস করবে, লাইট বিক্রি করবে। সো যারা হচ্ছে প্রোএক্টিভ তারা দেখা যাবে যে লাইটটা কত ভালোভাবে কাস্টমারকে দিলে কাস্টমার সেটা কিনবেই, এরকম একটা সিস্টেম সে ডেভেলপ করার চেষ্টা করে। বাট যে প্রোএক্টিভ না, সে যেটা করে সে হচ্ছে কেন কিনবে না কাস্টমার সে সেটা বের করার চেষ্টা করে এবং ভয় পেয়ে আর সেই কাজটা করে না। সো ফার্স্ট যে হ্যাবিটটা আপনাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রোএক্টিভ হইতে হবে। কোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে সেই কাজটা সম্পর্কে ভালোভাবে শিখতে হবে, সেই কাজটা সম্পর্কে ভালো প্ল্যান করতে হবে, এবং সেই কাজটাকে এমনভাবে করতে হবে যেন এর চাইতে ভালোভাবে অন্য কেউ আসলে আর করতে পারবে না। তাহলে আপনি সাকসেসটা খুব ইজিলি চলে আসবে আপনার কাছে। সেকেন্ড যে হ্যাবিটটার কথা উনি বলছেন, সেই হ্যাবিটটার নাম হচ্ছে বিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড। অর্থাৎ আপনি শুরুটা করেন শেষ চিন্তা করে। আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা কোনো কাজ ধামধাম করে শুরু করে ফেলি, কিন্তু আসলে আলটিমেটলি এটা শেষের দিকে যায় না। একটা কমন এক্সাম্পল দিয়ে, যে আমরা সবাই চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে যাবো, হয়তো দুই চার দিন উঠি, বাট আলটিমেটলি এটা একটা হ্যাবিটে তৈরি হয় না। তার সাথে দেখা যায় আবার পরের উইকসে আমাদের ওই লেট ঘুম থেকে উঠতে হয়, অথবা কেউ হয়তো চেষ্টা করলো যে আমি না প্রতি সপ্তাহ বাইরে সকালবেলা মর্নিং ওয়াক করবো, দুই চার দিন খুব এনার্জি নিয়ে করতেছে, বাট পরের সপ্তাহে দেখবেন যে আর সেটা হচ্ছে না। সো সে এটা বলতেছে যে আপনি যখন কোনো কাজটা করছেন, অর্থাৎ কোনো একটা গোল সেট করছেন, তো স্টার্টটা যেদিন করছেন সেদিনই আপনাকে ডিফাইন করতে হবে, আপনাকে ডেডিকেশনটা ওভাবে সেট করতে হবে যে আপনি শেষটা দেখে দিবেন, অর্থাৎ আপনার গোলে আপনি পৌঁছাবেন, এটা যত কঠিনই হোক যত প্রবলেমই হোক। সন্দীপ মহর্ষি তার একটা স্পিচে বলেছিলেন যে আপনি যদি আপনাকে দেয়া কমিটমেন্ট না রাখতে পারেন, তাহলে অন্যকে দেয়া কমিটমেন্ট আপনি কীভাবে রাখবেন। অর্থাৎ প্রতিদিন দেখবেন আমরা আমাদেরকে অনেক কমিটমেন্ট দিচ্ছে যে আজকে আমরা নামাজটা পড়বো, অথবা আর মিথ্যা কথা বলবো না, বাট আলটিমেটলি দুই দিন পরই আসলে সেটা হচ্ছে না। বা যারা সিগারেট খান তারা হয়তো প্রতি মুহূর্তে কসম করছেন বা নিজেকে কথা দিচ্ছেন যে না আর সিগারেট খাবো না, বাট আলটিমেটলি দুই চার দিন পর আপনি আবার খাচ্ছেন। সো সে এটা বলতে চাচ্ছে আপনি যদি আপনাকে দেয়া কমিটমেন্ট না রক্ষা করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে দেওয়া কমিটমেন্ট ডেফিনেটলি রক্ষা করতে পারবেন না। সো আপনি যখন কোনো কাজ করছেন সেটা শেষটা কী হবে সেটা দেখে শুরু করতে হবে। একবার IBM-এর যে প্রতিষ্ঠাতা তাকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রেসে, একটা অর্থাৎ সাংবাদিক সম্মেলনে, যে IBM আজকে এত বড় কেন, IBM এত বিশাল একটা অর্গানাইজেশন কেন পৃথিবীতে। তখন উনি বলেছিলেন IBM যেদিন তার বিজনেস স্টার্ট করে, IBM ওই দিন জানতো যে IBM আজকে কেমন হবে, এবং IBM আজকে এমন হইলে কেমন সার্ভিসটা দিত এটা সেদিন যেদিন স্টার্ট করেছিল সেদিন থেকেই IBM দিচ্ছিল। দেখো আজকে IBM IBM। অর্থাৎ আপনাকে যখন আপনি কোনো কাজ করা শুরু করছেন সেটাকে অবশ্যই এমন ভাবে করতে হবে যেন আপনি লাস্ট পর্যন্ত যেতে পারেন, এই হ্যাবিটটা আপনার তৈরি করতে হবে। অর্থাৎ শেষ দেখে নেওয়া, যেটা আমরা বাংলায় বলি যে কোনো কিছু শেষ দেখে নিব। সো এই জিনিসটা, এই হ্যাবিটটা আমাদের আসলেই নাই, কারণ এটা ডিফিকাল্ট হ্যাবিট। সো এটা তৈরি করতে হবে। আর থার্ড হ্যাবিট উনি যেটা বলছে সেটা হচ্ছে যে পুট ফার্স্ট থিংস ফার্স্ট। আমাদের লাইফে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ করব ভাবি, এবং আমরা শুরু করি হচ্ছে সহজ কাজটা দিয়ে, এবং মোস্ট অফ দ্য টাইম লেস ইম্পর্টেন্ট কাজটা দিয়ে। বাট উনি বলতে চাচ্ছেন যে আপনি যখন কোনো কিছু শুরু করতেছেন আপনাকে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেই কাজটা দিয়ে আপনার কাজটা শুরু করতে পারেন, অর্থাৎ সকালটা আপনি শুরু করতে। ব্রেন ট্রেসি একটা বই লিখেছেন, সেটা হচ্ছে ইট দ্য ফ্রগ, অর্থাৎ বাংলায় যদি বলি সেটা হচ্ছে যে ব্যাংকটা খেয়ে ফেলো, মানে ব্যাংক খাওয়া, মানে মানুষ হিসেবে যারা আমরা ব্যাংক খাই নাই তাদের জন্য কিন্তু ব্যাংক খাওয়াটা বেশ কঠিন। তো সে বলছে সকালবেলা উঠেই ব্যাংকটা খেয়ে ফেলো, এই বইটার নামটা বাংলা যদি এটা, অর্থাৎ সেটা উনি বুঝতে চাচ্ছেন যে সকালবেলা উঠেই তুমি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, ইভেন
হার্ড রেস্ট হইতে পারে এই কাজটা, সেই কাজটা তুমি করে ফেলো, তাহলে হবে কি সারা দিন পরের যে কাজগুলো থাকবে সহজ হবে। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে যে সহজ কাজটা সারা প্রথম দিকে করে ফেলি এনার্জি দিয়ে, পরে বিকেলের দিকে আর এনার্জিটা থাকে না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে পারি না, পরের দিন সকালের জন্য আবার রেখে দিই, কিন্তু পরের দিন সকালে আবার সেম ওয়েতে যাই। সো সে এখানে বলছে যে ফার্স্ট থিংস ফার্স্ট, অর্থাৎ যে কাজটা আপনাকে প্রথম করা উচিত সবচেয়ে ইম্পর্টেন্ট, হোয়াট এভার এটা অনেক হার্ড হইতে পারে, সেই কাজটাই আপনাকে প্রথম করতে হবে, এই হ্যাবিটটা আপনাকে তৈরি করতে হবে। ডেফিনেটলি এটা আমাদের অনেকের মাঝে নাই, কারণ আমরা ভয় পাই হার্ড কাজ করতে গেলে যদি ফেল করি। আসলে ফেলিং বলে কোনো কিছু নাই, এভরিথিং ইজ এক্সপিরিয়েন্স, এভরিথিং ইজ এক্সপিরিয়েন্স, দ্যার ইজ নাথিং টু বি ফেল। সো এই জিনিসটা আমরা যদি আমাদের মধ্যে ডেভেলপ করতে পারি, হোপ আমরা অনেক ভালো কিছু করবো। আর হ্যাবিট ফোরে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে থিঙ্ক উইন উইন। আমাদের বাংলাদেশের বিজনেসম্যানের জন্য এই 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 হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। আমাদের থিঙ্ক উইন উইন বলতে উনি বুঝতে চাচ্ছেন যে আপনি যখন কারোর সাথে কাজ করছেন, কারোর সাথে কথা বলতেছেন, তাহলে ডেফিনেটলি আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করবেন যেন সেও যেন মনে করে সে জয় হয়েছে এবং আপনিও জয় হয়েছে। লাইক আপনাদের যাদের আমাদের নিউ মার্কেটে শপিং করার অভিজ্ঞতা আছে বা গাউসিয়াতে অভিজ্ঞতা আছে, দেখবেন যে ওদের প্রাইসটা কারো কাছ থেকে 1 টাকার জিনিস 5 টাকা নিচ্ছে, কারো কাছ থেকে 1টা জিনিস 2 টাকা নিচ্ছে, যেটা আসলে একটা রং, একটা বাজে একটা বিজনেস পলিসি আমাদের এই এই জোনের বিজনেসম্যানদের জন্যে। এবং তারা সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে তারা সবসময় উইন হওয়ার চেষ্টা করে, কাস্টমারকে লুজার করে দিতে চায়। সো যেটা আসলে খুবই একটা খারাপ একটা কাস্টমারের মনের মধ্যে ইফেক্ট পড়লে, এটাকে বলা হয় যে কাস্টমার, একটা আমি বই পড়েছিলাম, আমি ভুলে গেছি, এটা সেলসের উপর একটা বই ছিল, নামটা ভুলে গেছি, সেখানে বলা হয়েছিলো কাস্টমাররা সবসময় আতঙ্কিত গ্রস্ত থাকে যে সে না বিক্রি হয়ে যায়, এটা চিন্তা করে সবসময় কাস্টমার যখন কোনো কিছু কিনতে যায়। যেমন ধরেন আমি একটা কোনো কিছু একটা শার্ট কিনতে যাচ্ছি, আমি চিন্তা করি যে আমি কি বেশি দাম দিয়ে কিনে ফেলতেছি, আমাকে কি সে ঠকায় ফেলতেছে, অর্থাৎ কাস্টমার সবসময় এই বইটা পায় যে আমি কি বিক্রি হয়ে যাচ্ছি কি না। সো এটা গ্রেট একটা আইডিয়া, যারা বিজনেস করেন আপনাকে এতটুক সাইকোলজিতে যেতে হবে যে কাস্টমার একটা পার্সেল যখন করে কীভাবে করে। সো আপনাকে এজ এ বিজনেসম্যান বা এজ এ পার্সন আপনি যার সাথে কাজ করছেন একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, তাহলেই আপনার এখানে বারবার ফিরে আসবে। KFC যেটা আছে আমেরিকান বেসড একটা চেইন শপ, ফাস্টফুড, সো ওদের যে বিজনেস যারা প্রতিষ্ঠা করেছিল ওনারকে একবার জিজ্ঞেস করেছিল KFC-র আসলে ভ্যালুটা কী। KFC যেটা কে মেনটেন করে সেটা হচ্ছে এভরি টাইম, হোয়াট এভার ইট ইজ, মর্নিং অর নাইট অর ইভিনিং অর ইভিনিং, নো প্রবলেম, ইউ উইল গেট সেম এক্সপিরিয়েন্স ইন ইউর এভরি শপ ফ্রম দ্য এভরি শপিং ফ্রম দ্য KFC। অর্থাৎ সে বলতে চাচ্ছেন যে আপনি যতবার যখনই আপনি KFC-তে যান না কেন, আপনি সেম টেস্টটা পাবেন, সেম ফ্লেভারটা পাবেন, অর্থাৎ কখনই আপনি আপনি ডিফারেন্ট কোনো ফ্লেভার পাবেন না। বাট আমাদের বিজনেসম্যানদের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে আপনি যখন একদিন আজকে হয়তো কোথাও খেতে গেছেন, খুবই টেস্টি হয়েছে, কালকে আবার খেতে যাবেন দেখবেন যে খাবারের টেস্ট নাই, অথবা বিজনেসটা নতুন লঞ্চ হয়েছে, দ্যাটস ওয়াই সে মার্কেট ডাম্পিং করার জন্য খুব ভালো ফুড দিছে, 4-5 দিন পর আসলে এই খাবারের আর আসলে খাওয়ার মতো উপযুক্ত না। সো এই এই জিনিসটা করা যাবে না, উইন উইন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে লাইফের সব জায়গায়। হ্যাবিট 5-এ যেটা বলছে সেটা হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। একটা জিনিস সে এখানে এটাতে বলতে যাচ্ছে যে আপনি যখন কারোর সাথে কথা বলতে চেয়েছেন তখন আপনি আসলে তার কথাটা বোঝার চেষ্টা করেন, তারপর হচ্ছে তাকে আপনি ডেলিভারি করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখবেন খেয়াল করে সে একটা ভালো জিনিস এখানে ইন্ট্রোডিউস, সেটা হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমরা যত টানা তার কথাটা ওই মুহূর্তে শুনি তার চেয়ে বেশি সময় আমার ব্রেনকে আমি ইউজ করা শুরু করি যে তার যে কথাটা সে বলতেছে এটার আনসারটা আমি কী দিব। এটা একটা রং স্ট্র্যাটেজি, এই হ্যাবিটটা থেকে আপনাকে বেরো, ফার্স্ট আপনাকে শুনতে হবে একদম, এই ওই সময় আপনার ভাবা যাবে না যে আপনি কী আনসার দেবেন। বাট আমরা অ্যাজ জেনারেল যেটা করি, আমি সাথে সাথে শুনতেছি এবং সাথে সাথে ভাবতেছি কী আনসার দিব, সো এই কাজটা করা যাবে না, এটা একটা বাজে হ্যাবিট, সো এই জিনিসটা আপনাকে করতে হবে। আর একটা হ্যাবিট 7 বলছে সিনারজাইজ, অর্থাৎ এখানে টিম ওয়ার্কের উপর একটা গুরুত্ব দেখেছে, এই যে টিম ওয়ার্ক করার হ্যাবিটটা আমাদের
তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি আসলে সবকিছু বা ওইরকম সাকসেস পাবেন না। আমাদের এখনকার অর্গানাইজেশনে বাংলাদেশে সত্যি টিম ওয়ার্কের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এটা আমাদের এফিসিয়েন্সি, অর্গানাইজেশনের এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের বাংলাদেশিদের এফিসিয়েন্সি মাত্র 17 থেকে 18%, যেখানে ইউরোপের এফিসিয়েন্সি মোর দ্যান 36% পিপলের এফিসিয়েন্সি। সো এটা টিম ওয়ার্ক করলে কিন্তু আরও এফিসিয়েন্সিটা আমাদের বাড়বে। সো টিম ওয়ার্কের হ্যাবিটটা তৈরি করতে হবে আমাদের। আর হ্যাবিট নাম্বার 7-এ যেটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে শার্পেন দ্য স, অর্থাৎ সে বলতে চাচ্ছে আপনার যে করাত যেটা আছে, যেটা বাংলায় বলি করাতটাকে আরও শার্প করতে হবে। অর্থাৎ একটা গল্পের থ্রুতে উনি বল এখানে বুঝিয়েছেন, সেটা হচ্ছে যে একটা লোক গাছ কাটতেছে, তো পাশে আরেকটা লোক এসে বলছে কি করতেছেন, তো যে লোকটা গাছ কাটে সে তো ক্লান্ত, সে ওই লোকটাকে বলতেছে দেখতেছেন না কি করতেছে। সে তখন যে লোকটা কোশ্চেন করে সে জিজ্ঞেস করতেছে ওই শ্রমিককে যে ও আচ্ছা গাছ কাটতেছেন, বলছে হ্যাঁ গাছ কাটতেছে। তখন এই ভিজিটর ওই শ্রমিককে বলতেছে আপনি এক কাজ করেন, একটু রেস্ট নিয়ে ওই করাতটাকে একটু শার্প করে নেন। তো ওই শ্রমিক বলতেছে না না আমার কাছে সময় নেই শার্প করার মতো। তখন ওই ভিজিটর বলতেছে যে আপনি যদি শার্প করে নেন আপনার কিন্তু গাছটা তাড়াতাড়ি কাটতে পারবেন, যেহেতু শার্প হবে। বলছে না আমার শার্প করার সময় নেই, আমি এইভাবেই কাটবো। অর্থাৎ সে এখানে বলতে চাচ্ছে যে আমরা যখন লাইফে কোনো কাজ করা শুরু করি, আমরা এত বেশি স্পিডে দৌড়াই বা এত বেশি হার্ডওয়ার্ক করার চেষ্টা করি যে আমরা ভুলে যাই যে আমাদের একটু রেস্ট নেওয়া দরকার আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য। একটা রিসার্চে দেখা গেছে যে হিউম্যান বিইংয়ের এফিসিয়েন্সি প্রতি 90 মিনিট পর পর কমে যায়। অর্থাৎ প্রতি 90 মিনিট পর পর আপনার অ্যাটলিস্ট 3 to 5 মিনিট রেস্ট নিতে হবে, আদারওয়াইজ আপনি আপনার যে এফিসিয়েন্সিটা লেভেল গ্রেজুয়ালি কমে যাবে। বাট আমরা কাজ করার সময় খেয়াল করে দেখবেন যে আমরা ধরুন একটা না কাজ করতে থাকি 4-5 ঘন্টা, তারপর গিয়ে আমাদের এফিসিয়েন্সিটা এতই কমে যাবে, এনার্জি লেভেল এতই কমে যায় যে আমরা আর করতে পারি না। সো হ্যাবিট নাম্বার 7 হচ্ছে আপনাকে 90 মিনিট পর পর একটু রেস্ট নিতে হবে আপনি যখন কাজ করছেন। বেস্ট হচ্ছে 10 মিনিট যদি আপনি রেস্ট নিতে পারেন, দ্যাটস এ গ্রেট আইডিয়া। সো হোপ আপনাদের এই আজকের বইটা ভালো লাগবে, আর এই বইটা পড়তে পারেন। এই বইটার ক্ষেত্রে আমি বলবো যে এই বইটার যে জিস্টটা সেটা খুবই ভালো, এবং এই বইটার যে 7টা হ্যাবিট সেটা তো গ্রেট হ্যাবিট, বলার কোনো অপেক্ষা রাখে না। বাট বইটা পড়তে গিয়ে আমি কিছু ডিফিকাল্টি ফেস করেছি, লাইক এই বইটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আইডিয়াটাকে, আমার কাছে মনে হয়েছে যে একটু টাফ ওয়েতে রিডারদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। আমি জানি না, হয়তো আমি উপমহাদেশের এই জন্য হয়তো বা ইউরোপিয়ান স্টাইলের লেখাটার সাথে আমি ইউজ টু না, বা আমেরিকান স্টাইলের লেখাটার সাথে ইউজ টু না, দ্যাটস হয়তো হার্ড লাগতে পারে। বাট আমার কাছে কিছুটা হার্ড লাগছে, মনে হয়েছে যে এইভাবে প্রেজেন্ট না করে আরও সহজ হইতে সুন্দর করে প্রেজেন্ট করা যেত। বাট ডেফিনেটলি স্টিভেন কোভি ইজ এ গ্রেট ম্যান, এবং তার এই বইটা হয়তো বা তার চাইতেও গ্রেট। সো নেক্সট উইকে আমি যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা লিখেছেন ন্যাপোলিয়ন হিল। এই বইটার ক্ষেত্রে বলি যে একটা কথা বলা হয় যে পৃথিবীতে যারা এই বইটা লেখা হয়েছে 1937 সালে, সো অলমোস্ট 90 বছর বা 80 বছরের পুরনো একটা বই, এবং এটা সত্যি কথা বলতে কি এটা আমার অরিজিনাল কপি। সো আমি খুব হ্যাপি যে একটা অরিজিনাল কপি এই বই আমার কাছে আছে। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই বইটার ক্ষেত্রে বলা হয় যে পৃথিবীতে এমন কোনো গ্রেট এন্টারপ্রেনার নাই যারা এই বইটা না পড়ে গ্রেট এন্টারপ্রেনার হয়েছে। সো বুঝতেই পারতেছেন যে এই বইটা কী জিনিস হোল্ড করে, কারণ এমন কোনো এন্টারপ্রেনার নাই পৃথিবীতে যারা এই বইটা না পড়ে এন্টারপ্রেনার হয়েছে, অর্থাৎ গ্রেট এন্টারপ্রেনার। সো নেক্সট উইকে বইটা নিয়ে কথা বলবো, আর ততদিন আপনারা সবাই ভালো থাকেন। গুড বাই।